ওর শক্তি এখন আমার থেকেও অনেক বেশি। ওকে বধ করা আমার পক্ষে অসম্ভব। মা, তাহলে কি মণিমল্লিকাকে কেউ হারাতে পারবে না? ও কি এখন অপরাজেয়? পারলে তোরাই পারবি, শুভ শক্তি আছে তোদের মধ্যে। পদ্মাবতী, কি ভেবেছিলিস তুই? এত সহজেই হার স্বীকার করে নেব আমি? কি ভেবেছিলিস সমুদ্রে জ্বরে ডুবে মরেছি আমি? হ্যাঁ, ভেসে গেছি কক্ষুরো না। এইভাবে আর লুকিয়ে থাকতে পারছি না আমি। আমাকে অনুমতি দাও তোমরা, আমি শায়েস্তা করছি ওই রাক্ষসী রানীকে। যা ঘূর্ণি, রাক্ষসীকে উড়িয়ে নিয়ে গিয়ে আছড়ে ফেল ওই দূরের পাহাড়ে। এবার মনে হচ্ছে সত্যি সত্যি রাক্ষসী মণিমল্লিকা শেষ হলো। ওই রাক্ষসীকে কোনো বিশ্বাস নেই মা, ও যে কোনো সময় আবার ফিরে আসতে পারে। আর কোথাও যাব না তোমাকে ছেড়ে, কোথাও না। একটাই খুশির ব্যাপার যে মহারাজ ফিরে এসেছেন। মহারাজের সঙ্গ পেয়ে রাজকুমারী হয়তো কিছুটা মনের জোর ফিরে পাবে, কিন্তু এই জ্ঞান ফেরাটা সাময়িক। বীর প্রতাপ, ওরা ফিরে এলে আর সময় নষ্ট নয়, শুভক্ষণ দেখে একেবারে চার হাত এক করে দিতে চাই আমি। পারুল, চল আমরা ওদিকটা দেখি, চল। কিন্তু আমি যে জাদুকর বৃশ্চিকের কাছে সে জাদুদণ্ড দেখেছিলাম। ও যখন বিশাল আকার শকুনের রূপে ছিল, তখন কিন্তু সেটা ছিল না। তখন রুক্মিণী আর সুধাকে আঘাত করার চেষ্টা করছিল, কিন্তু ও যখন মানুষের রূপে ফেরে, তখন সেই জাদুদণ্ড এখানেই ছিল। আমি নিজের চোখে দেখেছি, এখানেই পড়েছিল। তাহলে সেটা গেল কোথায়? কোথায় গেল? তাহলে আমার মনে হয় যুদ্ধ শুরুর সময় বা যুদ্ধ চলাকালীন মায়া বলে সেই জাদুদণ্ড সে কোথাও লুকিয়ে রেখেছে।
কোথাও লুকিয়ে রেখেছে। ওই ফুল থেকে ফল হওয়ার আর কোনো আশাই রইল না মহারাজ। পারুলের উচিত এক্ষুনি ওই রক্ত চুনি ভেঙে ফেলা। কিন্তু মহারাজ, সেই চুনি এখন পারুলের কাছে নেই। শিখি, কোথায় গেল সেই চুনি? রাক্ষসী মণিমল্লিকা জাদুকর বৃষ্টিকে দিয়ে ওই চুনি চুরি করিয়েছে। সর্বনাশ! তাহলে মণিমল্লিকাকে আটকানো যাবে কি করে? তোমার আদেশ তো আমি পালন করলাম গো মা। তুমি আর জমিদার মশাইয়ের উপর রাগ করে থেকো না, তুমি এই পরিবারের সবাইকে রক্ষা করো। এবার তবে আমাদের বিদায় দিন জমিদার মশাই। মন যে চাইছে না, তবুও তো ছাড়তেই হবে। ডাকলে সারা দিও, কেমন লোক না? আমি তিথি নক্ষত্র সব ভালো করে বিচার করে দেখলাম, নিখিলের প্রায়শ্চিত্তটা আগামীকালই করে ফেলা উচিত। কাল নিখিলকে মন্দিরের কালকুঠুরিতেই রাত্রি যাপন করতে হবে। যখন আপনি আমাকে এতটা মনের জোর দিচ্ছেন, আমার পাশে থাকছে, আমি এই অন্ধকারের ভয় কাটিয়েই ছাড়ব। তোমার বৌঠানের বিরুদ্ধে কথা বলার আগে ভেবে চিনতে কথা বলবে। এই জন্যই আমি নালিশখানা সমাজপতিদের কাছে করতে বাধ্য হলো। তুমি এ বাড়িতে আমার বিরুদ্ধে অভিযোগ এনে ব্রাহ্মণদের কাছে বিচার চাই। এবাবু রাজচন্দ্র দাস কোনো ভালো কাজ করার জন্য ব্রাহ্মণ সমাজের পরোয়া কখনো করেনি, আর করবেও না। আপনি ধরা পড়ে গেছেন, এবার বলুন আপনাকে কে পাঠিয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে আমার, কিন্তু আমি কাঁদবো না। অনন্তদাদা এই বাড়িতে এসেছিল, আমি একথা কাউকে বলবো না। মালিকাকার পুরনো ঘরটায় লুকিয়েছিল, একথাও বলবো না। পরিস্থিতি সুবিকে এই বয়সে এত বড় করে দিল, এত কষ্ট চেপে রাখতে শিখেছে। ঋষি, কি হয়েছে দীপ? সর্বনাশ হয়ে গেছে। মানে রজতাভ রক্ষিত কি করেছে? রজতাভ রক্ষিত এই যে এসো, এখানে বসে পড়ো। এই রান্নাগুলো না আমার খুব চেনা। মানে তুই তো কোনোদিন মার হাতের রান্না আগে খাসনি, চেনা হলো কি করে? এই রান্নাগুলো নিশ্চয়ই তোর মা করেননি। আমার খুব কষ্ট হচ্ছে মা গো। মায়ের এত যত্ন আগে কোনোদিন দেখিনি। মায়ের খুব কষ্ট হচ্ছে, কি করি আমি এখন? পোয়াতি হয়েছে, টাকা দেবেন না কেন? টাকা না নিয়ে কিন্তু আমরা যাব না। আরে আমি পোয়াতি নই, কারণ আমার তো বিয়েই হয়নি। ওরে কেতো, বিয়ে হয়নি দেখ, কেতো বিয়ে হয়নি। এই 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 ওই 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 লোক লোকটা উইক পড়ে আছে, উইক। তোমার বৌঠানের বিরুদ্ধে কথা বলার আগে ভেবে চিনতে কথা বলবে। এই জন্যই আমি নালিশখানা সমাজপতিদের কাছে করতে বাধ্য হলো। তুমি এ বাড়িতে আমার বিরুদ্ধে অভিযোগ এনে ব্রাহ্মণদের কাছে বিচার চাই। এবাবু রাজচন্দ্র দাস কোনো ভালো কাজ করার জন্য ব্রাহ্মণ সমাজের পরোয়া কখনো করেনি, আর করবেও না। তোমার আদেশ তো আমি পালন করলাম গো মা। তুমি আর জমিদার মশাইয়ের উপর রাগ করে থেকো না, তুমি এই পরিবারের সবাইকে রক্ষা করো। এবার তবে আমাদের বিদায় দিন জমিদার মশাই। মন যে চাইছে না, তবুও তো ছাড়তেই হবে। ডাকলে সারা দিও, কেমন লোক না? আমার খুব কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে আমার, কিন্তু আমি কাঁদবো না। অনন্তদাদা এই বাড়িতে এসেছিল, আমি একথা কাউকে বলবো না। মালিকাকার পুরনো ঘরটায় লুকিয়েছিল, একথাও বলবো না। পরিস্থিতি সুবিকে এই বয়সে এত বড় করে দিল, এত কষ্ট চেপে রাখতে শিখেছে। এই যে এসো, এখানে বসে পড়ো। এই রান্নাগুলো না আমার খুব চেনা।
মানে তুই তো কোনোদিন মার হাতে রান্না আগে খাসনি, চেনা হলো কি করে? এই রান্নাগুলো নিশ্চয়ই তোর মা করেননি।